বিএনপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কেউ অবৈধভাবে সুবিধা নিতে চাইলে, মামলার ভয় দেখিয়ে টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। মামলা দেওয়ার সময় ছবি না তোলা থাকলে সেই ট্রাফিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সড়ক পরিবহন আইন 2018 নিয়ে মিডিয়া ব্রিফিংকালে ডিএমপি কমিশনার একথা জানান।